আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজার রাজকীয় স্বাদের ডিমের কোরমা। কিভাবে তৈরি করতে হয় এই ডিমের কোরমা চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন তেলের সাথে মিশে যাবে তখনই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব, বেরেস্তা মতো করেই ভেজে নিব। জালটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলোতে কালার চলে আসবে। এই যে দেখুন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব পেঁয়াজগুলোকে। ভালো করে উঠাবেন যেন তেলের ভিতরে কোনো পেঁয়াজ অবশিষ্ট না থাকে। এই যে দেখুন আমি উঠিয়ে নিয়েছি পেঁয়াজগুলো। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব ডিম। এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই ডিমগুলো আমি একে একে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে নিব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এই যে দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। দারুচিনি দিয়ে দিলাম 4 টুকরো, এলাচ দিয়ে দিলাম 5 টুকরো, একটু থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ 4টা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা। এখন আমি এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিব যেন ভালো স্মেল বার হয়। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কষিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা হাফ চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাও আমি হাফ চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ। সব মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা 3 টেবিল চামচ। আপনারা এখানে যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। বাদামটা দেওয়ার পরে আমি আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে। এখন আমি টক দই দিয়ে দিলাম 1/3 কাপ। এই টক দইটা আমি আমার ঘরেই তৈরি করেছি, কারণ সবসময় সবার বাসায় টক দই থাকে না। আমি প্রথমে দুধ জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপরে তার ভিতরে 2 চা চামচ লেবুর রস দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। তারপরে আমার টক দইটা তৈরি হয়ে গেছে, আমি সেটা এখানে ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার পরে আমি এমন আবারও মশলার সাথে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। আমি জাস্ট একটু কালার আসার জন্য দিয়েছি। আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়েছি মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য।
এক মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখুন মশলাটার উপরে তেলটা উঠে গেছে। তারপরে আমি এখন দিয়ে দিলাম লবণ, লবণটা স্বাদ মতো দিবেন। লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব। এখন আমি এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 5-6টা, আমি একটু নিচের দিকে কেটে নিয়েছি। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, অবশ্যই দুধটা জাল করে নিতে হবে, না হলে কিন্তু কোরমাটা খেতে ভালো লাগবে না। দুধটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে যখন বলক উঠে যাবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজ, তার থেকে অর্ধেকটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এখন আমি এই ডিমগুলোকে আবারও নেড়ে দিব, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে, যেহেতু অনেক ঝোলটা অনেক ঘন হয়ে আছে, অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি 1/2 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে বাকি অর্ধেক পেঁয়াজ ভাজা ছিল সেগুলো। আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, অবশ্যই এই পর্যায়ে ঘিটা দিবেন, তাহলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুইটাই অনেক ভালো আসবে। আবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 1 মিনিটের জন্য ঢেকব। 1 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম, দেখুন কোরমার কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে কোরমাটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন, এটা কিন্তু অনেক মজা লাগে। আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এর ভিতরে যে তেজপাতা গরম মশলাগুলো দিচ্ছিলাম সেগুলো আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। উঠিয়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন আমার কোরমাটা রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।